নমস্কার বন্ধুরা, ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটির নাম হলো ভোলা মাছটা আমি কলা পাতায় আর কি করব, তাই রেসিপিটার নাম হচ্ছে কলা পাতায় ভোলা মাছের পাতুরি। দেখুন আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি। প্রথমে আমি এই ভোলা মাছটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে রাখব। এটা এখন পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিয়েছি, কারণ এটা তো একবারে পাতায় রেডি করে বসাবো। এরপর আমি একে একে যে এর মশলাগুলো লাগবে সেগুলো রেডি করব। আর পাতুরি মানেই সর্ষের তেল সঙ্গে সর্ষা। আমি এখানে এই পাতুরিটা সর্ষে দিয়ে করব। এখন আমি মাছটা কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। তার কলা পাতায় আমি ভোলা মাছের পাতুরি করব। তার জন্য আমি আগেই দেখেছি ভোলা মাছগুলো নিয়ে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এর সাথে আমি একদম ঝিরিঝিরি করে এই আলুগুলো কাটা আছে আলু, আর সঙ্গে একটু ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, আর এটার বাটা মশলা লাগবে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, একটু হলুদ আর একটু নুন। আর সঙ্গে তো অবশ্যই, যেহেতু এটা পাতুরি কলা পাতায়, কলা পাতা সঙ্গে অবশ্যই এই কলা পাতাগুলো লাগবে। এবার আমি পরিমাণ মতো একটু সর্ষে নিয়ে নিচ্ছি, কালো সর্ষে, একটু সাদা সর্ষে আর কটা কাঁচা লঙ্কা। পাতুরিতে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আমি আবার ওর সঙ্গে কটা গোটা কাঁচা লঙ্কাও দেব, তাই আমি এতটুকু বাটার জন্য নিচ্ছি। এবার আমি মশলাটা বেটে নিচ্ছি। আর সবসময় সর্ষে বাটার সময় আমি বলি একটু নুন আর একটু হলুদ দিয়ে নিতে, তাহলে সর্ষেটা যদি কারো হাতে বাটতে গেলেও শিলে অনেক সময় তেতো হয়ে যায়, তাহলে তেতো ভাবটা থাকবে না আর তেতোও হবে না। আপনারা চাইলে গ্যান্ডিংও করে নিতে পারেন, গ্যান্ডিংয়েও অবশ্যই একটু নুন হলুদ দিয়ে নেবেন। এই কলা পাতাগুলোকে একটু গ্যাসের মধ্যে হালকা এইভাবে সেঁকে নিতে হবে। গ্যাসের মধ্যে ধরে একটু কলা পাতাগুলো সেঁকে নিলে এরকম নরম হয়ে যাবে, তখন মাছটা যে বাঁধব তাতে ভালো হবে। আমি এইভাবে সব কলা পাতাগুলোকে সেঁকে নিচ্ছি। আমি কলা পাতাটার মধ্যে একটু সামান্য তেল মাখিয়ে নেব, কারণ এটার মধ্যে আমি প্রথম মাছটা দেব, তার জন্য একটু তেল মাখিয়ে নিতে হবে ভালো করে। পাতাটা চারিদিকে ভালো মতো সর্ষের তেল মাখিয়ে। আর আমি আমার এরকম ননস্টিকের চাটু আছে, আমি এরকম চাটুটা নিয়ে নিয়েছি, ওই চাটুর ওপর এই কলা পাতাটা রাখলাম। এখানে আমি মাছগুলো এখন যেসব মাখাবো মাখিয়ে এর মধ্যে সাজাবো। এবার আমি এই যে মাছে যে নুন হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম, এবার একে একে এই যে ঝিরি ঝিরি করে যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো দিলাম। তারপর এই যে টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা, এটা হচ্ছে ধনে পাতা কুচি, আর এগুলো কতগুলো গোটা কাঁচা লঙ্কা। আর পাতুরি কলা পাতায় পাতুরিটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর এটা সর্ষে লঙ্কা বাটাটা। আমি হলুদ দিয়ে দিলাম,
সামান্য একটু নুন দিলাম। মাছে তো নুন মাখানোই আছে, সামান্য একটু নুন দিলাম। আর এবার দেব সরষার তেল। এবার এগুলো সব দিয়ে আমি যে ভালোভাবে একদম মাখিয়ে নেব। এই যে আমার মাছটা ভালোভাবে আমি সব কিছু দিয়ে মেখে নিয়েছি। এবার এইভাবে সাজিয়ে সাজিয়ে কলা পাতা এইভাবে মাছগুলো পুরো কলা পাতায় আমি সাজিয়ে নিলাম। আমি নিচে আগে চাটুটা দিয়ে নিয়েছিলাম, এবার এটাকে আস্তে আস্তে এরকমভাবে আমি এবার আরেকটা কলা পাতা ওপর দিয়ে এভাবে দিয়ে নিচ্ছি, আরেকটা এইভাবে দিয়ে নিলাম। এরপর এই পাতাটাকে আমি এরকমভাবে মুড়িয়ে দিচ্ছি। কলা পাতায় আমি এইভাবে মুড়িয়ে এই চাটুর উপরে দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এটা কিন্তু প্রথমে জাস্ট একটুখানি এক মিনিট মতো ওই হিটটা দেব গরম হওয়ার জন্য। তারপর যেই চাটুটা গরম হয়ে যাবে একদম লো ফ্লেমে আস্তে আস্তে করতে হবে। কখনো একটু ফ্লেমটা হালকা বাড়াতে হবে, কখনো একটু কমাতে হবে। এখন প্রথম অবস্থায় এইভাবে হবে কিছুটা সময়। এবার এই যে আমি এটা 10 মিনিট মতো একদম আস্তে আস্তে দিয়ে ঘুরিয়ে 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 একদম এক জায়গায় স্থিতিতে রাখিনি, তাহলে মিক্সটা ই হয়ে যাবে। তাই চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই 10 মিনিট মতো হলো এরকম করেছি। এবার এটাকে আবার আমি উল্টে দেব। এবার দেখুন আমি কিভাবে উল্টে দিচ্ছি। আমি উল্টাবো যে এর ওপরে আমি আবার একটা কলা পাতা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে ওপরে দিলাম একটা, এই সাইড করে দিলাম একটা। এরপর এই থালটা আমি এইভাবে দিয়ে নিলাম, থালটাকে এরকম ভাবে উল্টে নিলাম। এবার এইভাবে টেনে এই যে দেখুন উল্টে দিয়েছি, সেই পিঠটা এরকম হয়েছে। এবার আবার এই পিঠটাও ঠিক এরকম ভাবে 10 মিনিট আমি আস্তে আস্তে করে চারিদিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক এইভাবে করব। এই যে দ্বিতীয় পিঠটাও আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম অল্প আছে ফ্লেমটাকে আর কি লো করে দিয়ে এই আবার 10 মিনিট মতো করেছি। এবার আবার আমি একটু একটা এরকম কলা পাতা দিয়ে এইভাবে আবার একটু উল্টে দেব। এবার আবার এই যে একই পদ্ধতিতে এইভাবে ঢেলে বসিয়ে দেব।
এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। এটা করতে একটু সময় লাগে, এটা চট জলদি না, এটা খুব আস্তে আস্তে করতে হয়। একদম ডিমি আজে করতে হয়, তো একটু সময় লাগে হতে। আমার এই যে কলা পাতায় মাছ পাতুরি কমপ্লিট, এটা পুরো ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি পাতায় এটা ঢেলে নিচ্ছি। এবার দেখছি কিরকম হয়েছে। এই যে দেখুন আমার কলা পাতার মাছ পাতুরি। এইভাবে আপনারা কলা পাতায় ভোলা মাছের পাতুরি খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই দেখুন একদম আমার নিচে ওপরে খুব সুন্দরভাবে মাছটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে। এইভাবে করে খাবেন, একটা অন্যরকম রেসিপি। সবসময় একই স্বাদের খেতে তো ভালো লাগে না, এটা করে একটু খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার মাছটা পুরো ভালোভাবে একদম হয়ে গেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই একটু জানাবেন।